A few moments later. হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন স্পেশাল এপিসোড হতে যাচ্ছে, যেটি আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি সামরিক জাদুঘর, এটি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের কাছে। যানবাহন, অস্ত্র সংগ্রহ এবং অন্যান্য জিনিসপত্র জাদুঘরে সংরক্ষিত আছে। নতুন প্রজন্মের সামরিক বাহিনী সম্পর্কে জানার জন্য এটি একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্য, ইতিহাস, অর্জন ইত্যাদি এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য এই সামরিক জাদুঘর পরিদর্শন করতে পারবে। তাছাড়া বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা এই সামরিক জাদুঘর পরিদর্শন করবে। বাংলাদেশ এবং তিন বাহিনী নিয়ে গঠিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য ও এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মূল ভবনে তিনটি উইংয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাফল্যগাথা আলাদাভাবে প্রদর্শিত করা হয়েছে। তার কথা নয়, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি পুরো ভিডিওটি। তবে ভিডিওটি যেহেতু অনেক বড় হবে, সেই ক্ষেত্রে আমরা এটিকে দুটি অংশে বিভক্ত করেছি। আজকে যেটি দেখছেন আপনি, এটি প্রথম পার্ট দেখছেন, এর পরবর্তীতে আসবে দ্বিতীয় পার্ট। তার কথা নয়, চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখতে দেখতে শুরুতেই দেখুন সেনাবাহিনীর তৈরি, সেনাবাহিনীর যুদ্ধাস্ত্রের মধ্যে এটি একটি অন্যতম কামান বা ট্যাঙ্ক। তো আমরা সেটি একটি দেখতে পাচ্ছি। এভাবেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা ফ্লোর আছে এখানে, তিনটা ফ্লোরেই একদম এসব সামরিক যন্ত্রপাতি দিয়ে ভর্তি আছে। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, দেখবো আজকে আরও নতুন কিছু। তো সর্বনিম্নে যেটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটা বরাদ্দকৃত, এরপর আছে বিমান বাহিনী, এরপর আছে হলো সেনাবাহিনী, মানে তিনটে স্তরের এই হচ্ছে বিশেষত্ব। তো চলুন আমরা দেখতে থাকি আজকের এই পুরো ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা, এটা একসময় আমাদের যে ব্যবসা বাণিজ্যর জন্য যে নৌকাগুলো ব্যবহৃত হতো সেই নৌকাগুলোর একটি সিম্বল বা অংশবিশেষ রাখা হয়েছে এখানে, যে এই ধরনের আমাদের দেশের নৌকাগুলো হয় এবং এই নৌকাগুলো বিভিন্ন নদীতে ব্যবহৃত হয়ে থাকতো, সেটির একটি অংশ। নৌবাহিনীর ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে, জাহাজে বিশেষ করে ব্যবহৃত হয়, তারই একটি অংশ বিশেষ মিটারগুলো এখানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের মিটার আছে, তো সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এবং বাংলাদেশ নৌবাহিনীতে ব্যবহৃত অনেক রকম জাহাজ আছে, তো সেগুলোর একটি প্রতিচ্ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের জাহাজ আছে, যে জাহাজগুলোর নামও দেওয়া আছে ভিন্ন ভিন্ন। আপনারা এই জাদুঘরে আসলে এই ধরনের জাহাজগুলো আপনারা দেখতে পাবেন এবং এই সম্পর্কে একটা বিশেষ ধারণাও পাবেন, যে আমাদের দেশের নৌবাহিনীর কতটা শক্তিশালী এবং তারা কী ধরনের জাহাজগুলো ব্যবহার করে এবং সে জাহাজে কী ধরনের অস্ত্র থাকে বা কতটুকু গতিবেগ আছে, এই বিষয়গুলো এখানে জানা যাবে এই ছবিগুলো থেকে, বা এখানে বিস্তারিত জানার জন্য অপশন দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে এসে জানতে পারবেন। তবে এক কথা বলি, এই প্রজন্মের জন্য এই ধরনের এই জাদুঘরটি আমাদের নতুন প্রজন্মের জন্য খুবই জরুরি এই সব জিনিস দেখানোর জন্য, কারণ বর্তমান সময়ে বাচ্চারা কিন্তু ওই ফ্রি ফায়ার গেম নিয়ে তারা সবসময় পড়ে থাকে, কিন্তু এই ধরনের যে একটা বেসিক নলেজ দরকার, যেটা এই প্রথম বাংলাদেশে হয়েছে, যেটা এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে, আশা করি আপনাদের স্কুল কলেজের বাচ্চাগুলোকে নিয়ে চাইলে আপনারা এখানে ভ্রমণে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সমরাস্ত্র, সেই নৌবাহিনীর জাহাজ, যেটির মধ্যে অনেকগুলো অস্ত্র থাকে এবং যুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকে।
তো সেটিরই একটি অংশ। এবং এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি, ওয়াচ টাওয়ার, যেটা আমাদের বাংলাদেশের নৌবাহিনীর জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা স্পেশালি এখন যাব নৌবাহিনীর আরও কিছু জিনিস আছে, সেই ক্ষেপণাস্ত্র বলি আমরা, মরণাস্ত্র বলি যেটাকে, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই সব রকেট লঞ্চার বা যে যন্ত্রপাতিগুলো আছে। এখানে আসলে অনেক বেশি জ্ঞান আহরণের জন্য যদি আমি বলি যে দেখুন এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি একটি যুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকে, প্রতিপক্ষকে আঘাত করার জন্য, প্রতিপক্ষের জবাব দেওয়ার জন্য এই ধরনের যন্ত্রগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং আরেকটি দেখতে পাচ্ছেন জাহাজের মধ্যে যে ট্যাঙ্কার বা গোলা বারুদ ছড়ানোর জন্য যে যন্ত্র সেটি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। তো আমি এক কথায় বলতে পারি এই সব জিনিস দেখে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের জন্য বাচ্চারা যে এখন থেকে ইন্সপায়ার্ড হবে বা কেন সে করবে, দেশ মাতৃকার জন্য কেন যুদ্ধ করবে বা দেশের রক্ষার্থে তারা কেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে বা অন্যান্য বাহিনীতে যোগ দিবে, এই জাদুঘরে আসলে তারা এখান থেকে একটা ডিসিশন নিতে পারে। কারণ বাচ্চারা এসব দেখেই তখন তাদের মনে একটা ড্রিম বা স্বপ্ন তৈরি করতে পারে যে হ্যাঁ আমি এরকম গর্বিত সৈনিক হতে চাই। তো আসলে এই ভিডিওগুলোতে শুধু দেখা নয়, বাস্তবে আপনারা বিজয় সরণিতেই এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যেটাকে আমরা বলছি সেটাতে আপনার চলে আসেন, তাহলে অনেক বেশি এখান থেকে শিখতে পারবে বাচ্চারা, জানতে পারবে। তো চলুন আরও নিচে যাব, এক্সক্লুসিভ যে জায়গাটি আছে সে জায়গায় এখন আমরা যাচ্ছি। আশা করি এটা অনেক বেশি আপনাদের ভালো লাগবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের নিয়ে আসলে বা আমরা যারা বড়রাও আছি যদি যাই এখানে, সেখানে হচ্ছে এই 3D, একদম সাগরের পানিতে আপনি পা ভিজাচ্ছেন, পা এখানে ভিজানোর পর মনে হচ্ছে আপনি ডুবে যাচ্ছেন, মাছ চলে যাচ্ছে আপনি ধরতে পারছেন না, এটা যে কীরকম একটা অনুভূতি এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি। হয়তো টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে 3D সিনেমা দেখা হয়, কিন্তু এরকম অরিজিনাল নিজে লাইভ এক্সপিরিয়েন্স করা এটা যে কী পরিমাণে মজার এটা আপনি না আসলে হয়তো এখানে বুঝবেন না। দেখুন একদিকে তিমি মাছ যাচ্ছে আর একদিকে এই সাগরের বিভিন্ন মাছের অন্যরকম একটা অনুভূতি। এখানে একটা রাখা হয়েছে নৌবাহিনীর একটি বা কোস্টগার্ডের যে স্পিড বোট, সেটিতে তারা অ্যাকশনে গেলে কী ধরনের হতে পারে তার একটি মোমেন্ট এখানে তৈরি করা হয়েছে। আর এই 3D যেটা হয়েছে যে আমি দেখেছি এই মুহূর্তে যে অনেকেই এখানে, অনেক বাচ্চা এসেছিল স্কুল থেকে, অনেক স্কুলের বাচ্চারা এসেছিলো ভিজিটে, তো তারা যখন ওই এটাকে কি বলে কাঁকড়া ধরার জন্য যাচ্ছিলো, কিন্তু কাঁকড়া তো থাকবে না, এটা 3D, এ দেখুন এখানে অসংখ্য মাছ যাচ্ছে, তো বাচ্চাটি ধরতে পারেনি, চলে যাচ্ছে এরকম একটা অবস্থায়। এই বাচ্চাগুলো কী যে খুশি হয়েছে, আমার তখন মনে হয়েছিল যে আমি হয়তো বা এবার এসেছি, বাট নেক্সট টাইম আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে আবারও যাব। তো দেখুন কী পরিমাণে এক্সপিরিয়েন্স আপনি এখানে শেয়ার করতে পারবেন আপনার বাচ্চাদের মধ্যে, ওরা যে কী পরিমাণে বিনোদন ইন্সপিরেশন পাবে আপনি হয়তো বা নিজেও ফিল করতে পারছেন না। তো আশা করি আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই এখানে চলে আসবেন, এবং কবে আসবেন সে বিষয়গুলো নিয়ে ভিডিওর শেষে আমি একটা বর্ণনা আপনাদেরকে দিয়ে দিব, এবং এখানে টিকিট প্রাইস কত। আরও একটি স্পেশাল মুহূর্ত, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা জাহাজ আসতেছে, আসলে জাহাজ না, এটা হচ্ছে সাবমেরিন, পানির নিচ দিয়ে যেটা যায় সেটা এখানে একটা প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। এই সাবমেরিনের ভিতরে ঢোকাও যায় কিন্তু একটা শর্ত আছে, এখানে কোনো ছবি তোলা বা ভিডিও করা যাবে না। তো দেখুন আপনার কাছে মনে হবে যে পরিমাণে স্পিডে আসতেছে এই সাবমেরিনটি, আপনি অনায়াসে ভয় পেয়ে যাবেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি দাঁড়িয়ে আছে জাস্ট এইখানে। এই 3D মাধ্যমে যেটা দেখানো হয়েছে যে বিষয়টা ঠিক এইরকম, অনেক স্পেশাল আমার কাছে মনে হয়েছে। কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম এবং এরপরে যখন ওখানে নোটিশ দেখলাম তখন আমি আমার ক্যামেরা অফ করে ভিতরে ঢুকে সব কিছু পরিদর্শন করে বের হয়ে এসেছি। আমার খুব ভালো লেগেছে। এটা সাবমেরিনের ভিতরে কী কী থাকতে পারে, সাবমেরিনের ভিতরে যে অক্সিজেনের সমস্যা থেকে শুরু করে, অক্সিজেন নেই বাট ওর ভিতরে অক্সিজেন আছে, হ্যাঁ, তারপরে ওখানে কতজন অফিসার বসেন, ওখানে বসে তারা কী কী করতে পারেন, এটি এটি আরও স্পেশাল। এক কথা অসাধারণ ছিল এই মিউজিয়ামের অনেক বিষয়গুলো আমার কাছে, কারণ এইসব এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স করার কোনো সুযোগ জীবনে হয়নি, কারণ বাংলাদেশে আমাদের এটাই প্রথম। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই চলে আসবেন এই
মিউজিয়ামে। তো সৌভাগ্যক্রমে যেহেতু আমি একাই গিয়েছিলাম, এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য, কারণ আমার সাথে কেউ ছিল না যে আমার ক্যামেরাটা কেউ ধরবে, আমি একটা ছবি তুলবো। সো আমি যেটা করেছি যে আসলে এই মিউজিয়ামে আমার কখনো যাওয়া হয়নি, সময় সুযোগ পেয়েছিলাম একটু হালকা করে, তো আমি এখানে গিয়েছিলাম। তো এই হচ্ছে বিষয়টা। আর স্পেশালি যেটা বিষয় এখানে এই থ্রিডি যে ব্যাপারটা আছে, এখানে আপনি চাইলে এখানে বসে ছবি তোলা, আপনি যদি এখানে আনকমন কিছু ছবি তোলা যাবে, যেমন ধরুন যে আপনি একদম পানির উপর দাঁড়িয়ে আছেন, পিছন দিয়ে মাছ যাচ্ছে, হ্যাঁ, তো এটা অনেক বেশি আপনাকে ফিল দিবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পরবর্তীতে, নৌবাহিনীর আরও কিছু বিষয় আছে যেটা আমরা এখন শেয়ার করব। সেটি হচ্ছে যে যখন তারা কোস্ট গার্ড বা নৌবাহিনী যারা যুদ্ধে যায়, বিশেষ করে শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য বা আমাদের দেশের উপকূলীয় ব্যবস্থাকে ঠিক রাখার জন্য, তখন তাদের ব্যবহৃত যে স্পিড বোর্ড এবং অস্ত্র আছে সেগুলোর একটি নমুনা এখানে রাখা হয়েছে, চাইলে আপনারা দেখুন। আর আমাদের ব্যবহৃত যে অস্ত্রগুলো, তাদের পুরাতন যে অস্ত্রগুলো আছে সেগুলো যেহেতু জাদুঘরে রাখা আছে, সেটির একটি নমুনা চিত্র হচ্ছে এগুলো, যে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছিল। যদি এখন অত্যাধুনিক অস্ত্র চলে এসেছে সেটি নাই এখানে, বাট পুরাতনগুলোর একটি নমুনা রাখা হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, আপনারা অবশ্যই কমেন্টস করে মতামতগুলো জানাবেন, এবং সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা নাই, চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি নতুন কোনো একটি বিষয় নিয়ে। এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে তাদের ব্যবস্থাপনা, সেটি নিয়ে তাদের একটি ম্যুরাল এখানে রাখা আছে, বিভিন্ন বাহিনীর তাদের নৌবাহিনীর যে র্যাঙ্কগুলো আছে সেটিও রাখা আছে। আপনারা যদি বাম সাইডের চিত্রটা দেখেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন পদমর্যাদার যে ব্যক্তিগুলো আছে তাদের ম্যুরালগুলো এখানে রাখা আছে, একদম মানে হুবহু মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। আপনি বুঝতেই পারবেন না এটা আসলে অ্যাকচুয়ালি কোনো মূর্তি রাখা আছে নাকি এটা কোনো মানুষ। হ্যাঁ, ইমাজিন করুন, জাস্ট দেখুন এখানে তাদের তাদের যে বাদ্যযন্ত্র দল আছে তাদের একটি নমুনা চিত্র এখানে রাখা আছে। হ্যাঁ, কীভাবে কী তারা বাঁশি বাজায়, স্যালুটগুলো কীভাবে দেয়, অনেক ভালো লেগেছে। এক কথায় যদি বলি, অসাধারণ, অসাধারণ। যুদ্ধের সময় এই ধরনের অস্ত্রগুলো খুবই ব্যবহৃত হয়ে থাকে, তাই এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটি যন্ত্র হিসেবে এখানে পরিচিত। আর্মিরা এইসব যন্ত্র খুবই ব্যবহার করে থাকে। বন্ধুরা, আপনারা আসলে এখানে এই বিষয়গুলো পুরোটাই দেখতে পাবেন এবং অবজারভেশন করতে পারবেন ডিটেলসগুলো। এরপর আমরা চলে যাচ্ছি নাম্বার টু,
যদি আমি বলি সেকেন্ড ফ্লোরে, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আর এই বিমান বাহিনী রয়েছে অসংখ্য অস্ত্রের ভাণ্ডার এবং বিমানের ভাণ্ডার, তো তারই একটি অংশ হিসেবে আমি দেখাচ্ছি এখানে এয়ার ট্র্যাক বিমান। এই ছোটো একটি বিমানে তারা যুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকে বা প্র্যাকটিক্যালি তাদের ব্যবহার করার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। যদি অনেক পুরনো এই বিমানগুলো, এখন অত্যাধুনিক অনেক বিমান চলে এসেছে তাদের ট্রায়াল ভার্সনের জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়েছে দেখেছেন, আশা করি সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। এটা খুব তাড়াতাড়ি আগামীকাল বা পরশুর মধ্যে এটা চলে আসবে, দেখতে থাকবেন। আর একটি নৌবাহিনীর সেনা বিমান বাহিনীর এটি একটি সেই বিমানের যন্ত্র বিশেষ, যেটির যে ইঞ্জিন যেটাকে বলছে যে পাখাটা ঘুরায় তার সেই যন্ত্রগুলো এখানে দেওয়া আছে। আপনার এরকম যন্ত্রগুলো দেখে অবজারভেশন, আপনার বাচ্চা যদি একজন বিমান বাহিনীর চাকরি করতে চায় কেন করবে, সে বিমানের বৈমানিক কেন হতে চাবে, এই জিনিসগুলো তাদের টেকনিক্যাল বিষয়গুলো এখন থেকে যদি মাথায় আসে, আমি মনে করি সেটা একটা অনেক পজিটিভ দিক হতে পারে আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বৈমানিক আপনার সন্তানটি। তাই আপনার বাচ্চাকে নিয়ে এই আর্মি মিলিটারি যে মিউজিয়াম আছে সেটাতে আপনারা ঘুরিয়ে নিয়ে আসুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অনেক কথা হয়েছে, দেখা হবে নেক্সট ভিডিওতে পার্ট টুতে। সে পর্যন্ত নিজেকে ভালো রাখবেন, সে পর্যন্ত ধন্যবাদ সকলকে।